আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি আমার সাত বাগানে থেকে কিভাবে ফল সংরক্ষণ করি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আপনি আপনার বাসার ছাদে এভাবে ফলন্ত গাছ অবশ্যই লাগাবেন। দর্শক, আজকের আমি আমার সাত বাগানের বয়স এই 5 বছর। আমি প্রত্যেক বছর প্রচুর ফল পেয়ে থাকি। দর্শক, আমার সাত বাগানে 100 প্রজাতির ফল গাছ আছে। তার ভিতরে আপনার আপনার লেবু আছে 9 পদের, ড্রাগন আছে 3 পদের, পেয়ারা আছে 4 পদের, তারপরে আপনার এইভাবে আপনার ডালিম আছে 3 পদের। এইভাবে আমি নিজে আমার সাত বাগানের থেকে আমি ফল সংগ্রহ করি। আমার ফ্যামিলির কিছু চাহিদা এর থেকে মিটে আমার ছাদে গাছ লাগানো তেমন কোনো কঠিন না। একটু কষ্ট করলে আপনিও পারবেন আপনার সাত বাগান করতে। দর্শক, দেখেন এই ড্রাগন ফল এখন পাটতেছি আমার ছাদে। দেখেন একটু একটু ফলের ওজন কিন্তু আপনার 200 থেকে 300 গ্রাম ওজন। দর্শক, এই যে ড্রাগন আমার ছাদে আমার প্রচুর ড্রাগন হয়ে থাকে। দর্শক, এই দেখেন এই প্রচুর ফল। এই দেখেন লেবু আছে, তারপর ড্রাগন আছে। এভাবে দর্শক, এই দেখেন এই ড্রাগনটার ওজন হবে 400 গ্রাম ওজন হবে। এই ড্রাগনটা অনেক বড়, এই জাতটা অনেক বড় হয়ে থাকে। দর্শক, আপনি অবশ্যই আপনার বাসায় এভাবে লাগাবেন। ড্রাগন চাষ করা অনেক সহজ, এটা আপনার ফলন খুব তাড়াতাড়ি ফলন আসবে ড্রাগন। এইভাবে যদি আপনার বাগান যদি ফলন্ত গাছে পরিপূর্ণ করে রাখেন, আপনার বাড়ির সদস্যরা তারাও কিছুটা চাহিদা মিটবে। দর্শক, দেখেন ড্রাগন ফল যেখানে সেখানে হয়েছে। এই দেখেন ড্রাগন ফল। আপনিও বাসায় অবশ্যই ড্রাগন ফল লাগাবেন। দেখেন ড্রাগন ফলে এটা বাজারে কিন্তু অনেক দাম, সবার করার ক্ষমতা নাগালে থাকে। তারপরে আপনি লাগাতে বলবেন না। এ দেখেন নিজে লাগানো ফল, কিন্তু ফল নিজে হাতে ফল পাড়তেছি। আপনি অবশ্যই এভাবে ফল ফলবেন। এটা আছে পয়সা মালটা। এ দেখেন এই মালটাগুলো অনেক বড় হয়। দর্শক, দেখেন এটা এটা অবশ্যই আপনি এরকম আপনার ছাদে বাগান করবেন, বাগান করতে কিন্তু ভুলবেন না। দর্শক, অবশ্যই
এই দেখেন এটা ফলন হয় খুবই বেশি হয়। লেবু দেখেন পয়সা মালটা এটা জাতটা অনেক ভালো। এইভাবে আপনি আপনার ছাদে অবশ্যই লাগাবেন। দর্শক, আমি আজকে এটা দেখানোর উদ্দেশ্য যে আপনারা নিজে আপনার বাসার ছাদে অবশ্যই বাগান করেন। এই কারণে আমি এটা আপনাদের অবশ্যই ভিডিওটা দেখাচ্ছি, কারণ একটা কিছু দেখে কিন্তু একদম উৎসাহ হয়ে থাকে। এই কারণে আমি এই দেখাচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আপনার বাসার ছাদে এইভাবে বাগান করবেন। দর্শক, দেখেন বাগানে তেমন কোনো খরচ না, কিন্তু আমার ভিডিওতে দেখানো আছে যে বাগানে কেমন খরচ, কীরকম পাত্র লাগবে, কী কী সার ব্যবহার করতে হয়, এইসব গুলো তথ্যগুলো আমার অন্য ভিডিওতে দেখানো আছে। অবশ্যই আমি কিন্তু নিজে সাফল্য হয়ে কিন্তু আপনাদের এটাই জানাই। দর্শক, অবশ্যই আপনারা এই বাগান করতে কিন্তু ভুলবেন না। আপনারা বেশি বেশি গাছপালা আপনি রোপণ করেন, এটাই আমার দাবি। দর্শক, এটাই আমার দাবি। আজকে সকালে দেখেন কত বেরঙের রঙের দেখেন ফল ফাটছি। এখন আমাদের ফ্যামিলি যে আনন্দ করে সবাই, যে একটা আনন্দ বিষয়। এটা কিন্তু আপনি অবশ্যই লাগাবেন। আজকের এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।